আচ্ছা আর কি দেখতে হয় যখন কনসলিউশন দেখব ট্রাকিয়াটা শিফটিং আছে কিনা নেই দেখে নেব তাই তো আর যদি ট্রাকিয়া শিফটিং থাকে তাহলে অন্য মানে কোলাপস হতে পারে কোলাপস হতে পারে কোলাপস কোন স্টার আর না ধরো যে থিংক অ্যাবাউট অনলি কনসলিউশন তো কনসলিউশন যখন হবে নিউমোনিয়াতে হবে কিছু মানে কেন হবে না ট্রাকিয়া ট্রাকিয়া শিফটিং হয় কেন হবে না শিফটিং একটা জিজ্ঞাসা হবে দেওয়ার ডিফারেন্স বিটুইন কোল্যাপস কনসলিউশন অর অনলি কনসলিউশন যদি কোল্যাপস হয় তাহলে শিফটিং হবে কারণ ভলিউমটা লাং ভলিউমে কোনো চেঞ্জ হচ্ছে না কনসলিডেশন লাং ভলিউম চেঞ্জ হচ্ছে না উইদিন লাং কোল্যাপস যখন হবে তখন লাংসের ইন্টারকুলার প্রেশারটা বেড়ে যায় হ্যাঁ বল বল ইন্টারকুলার প্রেশারটা ইন্টারকুলার প্রেশার বাড়বে আর ইন্টারলোবুলার প্রেশার কমে যাবে ইন্টারলোবুলার প্রেশার হচ্ছে ঠিক থাকবে না আর ইন্টারলোবুলার প্রেশার বাড়বে আর তখন হচ্ছে যে একটা হচ্ছে যে ফোর্স হ্যাঁ যখন প্রেশারটা বাড়ছে কোল্যাপস মানে কি লাংসের যে প্যারেনকাইমা যেগুলো আছে সেগুলো হচ্ছে স্কুইজ করছে তো লাংস প্যারেনকাইমা স্কুইজ করছে স্কুইজ যখন করে তাহলে কী স্কুইজ কী কীভাবে করতে পারি একটা হচ্ছে এইভাবে স্কুইজ করতে পারি আর একটা হচ্ছে এইভাবে স্কুইজ করতে পারি এই স্কুইজ করলে অন্যদিকে জিনিসটা দেওয়া যায় এবার আমার হচ্ছে যে মেন এখানে প্যাথোলজি যে মেন হচ্ছে যে অটোমেটিক যে ট্র্যাকি আছে ট্র্যাকের পর চারদিক থেকে তোর হচ্ছে যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন অ্যালভেলার আছে তো অ্যালভেলার যখন আমার কোল্যাপস করছে কিংবা স্কুইজ করছে তো অটোমেটিকলি শিফট করছে যেদিকে প্রেশারটা বেশি আবার উল্টো দিকে একটা ফাইব্রোসিস তাই তো ফাইব্রোসিস থাকতে তো ফাইব্রোসিসে কী হবে সেম সাইড তাই সেম সাইড ঠিক আছে আর পুরা লিপ্রেশন অপোজিট সাইড অপোজিট সাইড আমাকে দেখাস বাকি যারা আছে ওরকম ঘুরে আসলে এটা দেখে বলতে পারবি যে কোন ধরনের অর্গানিজম গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ এটা ভালো কোশ্চেন জিজ্ঞাসা করলো নেই এখানে রাখ তাহলে সবাই দেখতে পাবে কী রে এই হচ্ছে নাকি কেমন আমি আনলি এইটাই ছিল বলা যাবে কিছু গ্রাম পজিটিভ হয় গ্রাম পজিটিভ সিঙ্গেল আপার লোক ওখানে কি থাকে একটা ফিশার থাকে ফিশার বালজিং তাহলে ফিশারের কাছে যদি থাকে তাহলে মেনলি গ্রাম নেগেটিভ মেনলি ক্লেবসেল ঠিক আছে ইটস পুয়ার প্রোগ্নোসিস আর ও যেটা বলছিল গ্রাম পজিটিভ এটা বয়স কত বাচ্চার আট মাস তাই তো এইট মান্থস তাহলে এই বয়সে পজিটিভ অর্গানিজম কি থাকবে স্ট্রেপটোকোকাস থাকতে পারে স্ট্যাফালও থাকতে পারে গ্রাম নেগেটিভও থাকতে পারে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ হলে স্ট্রেপটোকোকাস বা স্ট্যাফাল স্ট্যাফালও যদি থাকে তাহলে ক্যাপিটাল ইস্যু সবসময় পাবো না বলছে লেট হ্যাঁ নিউমাটোসিল নিউমাটোসিল ডেভেলপমেন্ট দেখেছিস কেমন নিউমাটোসিল পুরো একদম বলের মতো থাকবে চারিদিকে থাকতে পারে তো নিউমাটোসিলের ফেয়ার কী কী হবে একটা বাচ্চা ধর তোর কাছে আসলো তুই ধর এই এইট মান্থস ওল্ড চাইল্ড অ্যাডমিটেড হেয়ার উইথ সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ ফিভার ফর লাস্ট 10 to 12 ডেজ উইথ হাই গ্রেড ফিভার কন্টিনিউয়াস ইন নেচার অ্যান্ড রিলিভস বাই অনলি অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড কনভেনশনাল অ্যান্টিবায়োটিক্স ডাজ নট রিলিভ দ্য রেসপিরেটরি ডিস্ট্রেস অর সাইন সিমটমস এগেনস্ট অর ফেভার অফ নিউমোনিয়া তো তুই হচ্ছে যে অর্ডার করলি একটা আর হচ্ছে নিউমোনিয়া মানে ইনভেস্টিগেশন করে চেস্ট এক্সরে পিএভিউ চেস্ট এক্সরে পিএভিউতে দেখলি যে একটা নিউমোনিয়া আছে নিউমোনিয়াতে 1+2+3+ হয়েছে তোর নিউমাটোসিল তো তখন ওই বাচ্চাটা কী করবো ছেড়ে দেবো না কী করবো অ্যাডমিট করবো ঠিক আছে অ্যাডমিট করে কী করবো কী অ্যান্টিবায়োটিক দেবো অ্যান্টিবায়োটিক ফার্স্ট আমরা মেথিসিলিন বা ফার্স্ট মেথিসিলিন দিয়ে স্টার্ট করবো না আমরা ভ্যানকোমাইসিন লাস্ট বিটা ল্যাকটাম দেবো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক
তাই তো বিটা ল্যাকটাম তো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক তোদের জিজ্ঞাসা করবে না যখন বাচ্চা এরকম থাকবে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স নট এ চয়েস বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স আমি কখন দেবো যখন বাচ্চা মানে স্টেবল যাবে হিমোডাইনামিক্যাল স্টেবল যাবে আমি কী বললাম সিভিয়ার রেসপিরেটরি ডিস্টেস নট রিলিজ উইথ কনভেনশনাল অ্যান্টিবায়োটিক কনভেনশনাল অ্যান্টিবায়োটিক্স মিনস তুই বিটা ল্যাকটাম অ্যামোক্সিসিলিন ক্লাভোনিক অ্যাসিড কিংবা থার্টিনাসন ওরাল মানে সেফোলোস্টোরিন দিচ্ছে তাই তো তাহলে ও যেটা বলছি একটা হচ্ছে ভ্যানকোমাইসিন দিয়ে আমাকে শুরু করতে হবে ভ্যানকোমাইসিন অর ক্লিনডামাইসিন কিংবা লিনাজুলিট তাই তো লিনাজুলিট তারপর বাচ্চাটাকে অ্যাডমিট করতে হবে অ্যাডমিট করার পর আমি এগুলো যে ম্যানেজ করলাম টিএবিসি কিংবা এবিসি এবিসি মানে জানিস তো এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন টিএবিসি মিনস আমি দিচ্ছি আর বাচ্চাটাকে চান্সেস অফ রাপচার নিউমোটিসগুলো যে কোনো টাইমে তো রাপচার করতে হবে রাপচার করলে বাচ্চাটা স্পন্টেনিয়াস রাপচার করতে পারে কিংবা আমি ধর বাচ্চাটাকে ভেন্টিলেট করলাম কিছুটা করলাম প্রেশার বেশি দিচ্ছি তাহলে ব্যারোটোমা ভলিউমটাও ফেটে যেতে পারে তাহলে বি কসিয়াস অবস্থা হচ্ছে নিউমোটোসিস বি কসিয়াস অবস্থা পেশেন্টস কন্ডিশন সেটা হচ্ছে 24 hours আমার মনিটরিংয়ে রাখতে হবে এবং বাচ্চাটাকে অ্যাডমিট করতে হবে ঠিক আছে আর এই জায়গাগুলো যখন সিঙ্গেল একটা দিকে থাকবে তখন মোর কমনলি মেবি তোর হচ্ছে যে স্ট্যাপ কিংবা স্টেপ তো হতেই পারে কিন্তু এটা দেখে যখন ফিসারের কাছাকাছি আছে ক্লেভ সেল মানে ইটস ভেরি ব্যাড প্রোগনোসিস তো কী অ্যান্টিবায়োটিক চয়েস লাগা এটা কি আছে এটা যদি একটা চেস্ট এক্সরে দেখাবে তো ডিসক্রাইব করতে বলবে কি বলবে তাই তো স্কাইগ্রাম অফ চেস্ট অফ পিএ ভিউ সোয়িং সোয়িং বাইলেটারাল ক্লেভিকলস ট্রাকিয়া বাইলেটারাল ডাকটিলস এন্ড পার্ট অফ অ্যান অ্যাবডোমেন তাহলে আরেকটা জিনিস এখানে আমার ই নেই বাচ্চার বয়স লেখা থাকে যদি ডিজিটাল করা থাকে তাহলে বাচ্চার বয়স আর থাকবে নাম থাকবে তাহলে ধর হচ্ছে যে এইটা এটা দেখি এটা কার সুমন রয় 8 months ওল্ড চাইল্ড সোয়িং এর নম্বর তারপর এটা কী আছে কিছু আছে ডিফিকাল্টি এটা জিজ্ঞাসা করবে খুব ভালো বলবে কেন আমি কী হলো কনজেন্টাল ডায়াফ্রামি খানমিয়া কেন কনজেন্টাল ডায়াফ্রামি খানমিয়া মানে ধরেছে কন্ট্রোল অফ দ্য ডায়াফ্রাম মানে এটা হচ্ছে হ্যাম্পার্ড হয়েছে ইন্টারাপ্টেড ডিউ টু ইনফিল্ট্রেশন অফ দ্য বাউল মেটেরিয়ালস টু দ্য চেস্ট তাই তো তো এটা আমি কনফার্ম কিভাবে করবো কনফার্ম করা যাবে ওটা তো টিএফ এটা এটা কীভাবে করবো কার্কাস করতে কনফার্ম মানে ইনভেস্টিগেশন আমি কনফার্ম কীভাবে করবো ইউএসজি থোরাক্স করি তাই তো ইউএসজি থোরাক্স করবো ইউএসজি থোরাক্স করবো দেখবো যে ডায়াফ্রামটা কন্ট্রাক্টটা ঠিকঠাক আছে কি না আর ওখানে কোনো বায়োল মেটেরিয়ালস কিংবা আদার্স হচ্ছে যে কিছু আছে না সে দেখবো তো এটা কী সায়েন্স ইউনিভার্স কী হবে বাচ্চাটা সিন্স বার নট রিলিভস কনভেনশনাল অ্যান্টিবায়োটিক্স নট রিলিভস কনভেনশনাল ম্যানেজমেন্ট তাই তো তখন আমাকে কিনতে হবে বাচ্চা অনেক টাইমে ঠিক থাকতে পারে অনেক টাইমে ঠিক থাকবে না আর পুরো ওয়েট গেন কোনো বাচ্চা দেখলি রেসপিটি ডিস্ট্রেস হচ্ছে বাচ্চা ঠিকঠাক খাচ্ছে ওয়েট গেন ঠিকঠাক হচ্ছে না তাহলে সেটাকে কী কী হতে পারে একটা হচ্ছে যে মানে মাইল্ড কিংবা মডারেট নিউমোনিয়া হতে পারে সাবক্লিনিক্যাল নিউমোনিয়া হতে পারে কিংবা কনজেন্টাল ম্যালফরমেশনস হতে পারে আর কনজেন্টাল ম্যালফরমেশনস এটা কিংবা প্রি এক্সিস্টিং কনজেন্টাল হার্ট ডিজিজ হতে পারে কোঅপারেশন র‍্যাপটা হতে পারে তাই তো তাহলে এগুলো হচ্ছে ডিডি তো এটা দেখে কখনই আমি বলতে পারছি যে মাই প্রভিশনাল ডায়াগনোসিস মে বি ডিউ টু কনজেন্টাল ডায়াফ্রামেটিক হার্নিয়া কনফার্ম বাই ইউএসজি থোরাক্স অর সিসিটি অর এইচআরসিটি থোরাক্স
ঠিক আছে আগে চেস্ট টেপটা একটু লাগা এটা কি আছে কিছু আছে আগে ধর পুরা লিপিশন যদি বলি তাহলে কি করে ক্রাইটেরিয়া আছে তো পুরা লিপিশন বলার অলিটেশন সাদা আর আচ্ছা ওইটা না পেলেও আমার অবলিটারেশন থাকবে এটা আছে দুটোই তো মানে একদম ক্লিয়ার কাট মানে আছে পেজেন্স তাহলে এটা কি তাহলে হার্টটা কি হয়েছে না না তাহলে সবার আগে তোকে আগে হয়েছে হার্টটা বড় হয়েছে তাহলে কার্ডিওমেগালি তো কার্ডিওমেগালি এটা পুরো একটাও কি কি সেপেড হার্ট হাইপোকাইনেটিক হার্ট যত হবে তত আফটারলোড কি হবে আফটারলোড বাড়বে আর আফটারলোড যদি বাড়ে তাহলে কি হবে পুরোটাই হচ্ছে যে গ্লোবাল হাইপোকাইনেসিয়া তো সেটা হতে পারে এবার ডায়াগনোসিস কনফার্ম বাই এটা কি করে করবো ইকো ঠিক আছে তো এর সাইন্স সিমটমস কি হবে বাচ্চারা তোর কাছে আসলো প্রথমে অ্যাপেক্স তো পারবি না মা তো এসে বলবে আমার বাচ্চা কিছু একটা হচ্ছে তাহলে রেসপিটি ডিস্টেস রেসপিটি ডিস্টেস হবে সর্বপ্রথম রেসপিটি ডিস্টেস হবে কারণ রেসপিটি ডিস্টেস হবে ডাইলেট করতে পারছে না ঠিক আছে তাহলে হচ্ছে যে গ্যাস এক্সচেঞ্জ ঠিকঠাক হচ্ছে না তো ট্রিটমেন্ট কী করবো এর গোলাপ কনসেন্ট্রেশনগুলো কোথায় ছিল তো এটা কি আছে এটাও কনসেন্ট্রেশন আছে এটাও কনসেন্ট্রেশন এইটা দেখ দুটোই আছে বল বল দুটো বলে তো হবে না গোলাপ কনসেন্ট্রেশন আছে বললাম যে কোলাপস আছে কি নাই কোলাপস আছে কোলাপস আছে আর কনসেন্ট্রেশন আছে ওইগুলো কি ফাইব্রোসিস কেন বললি এটা ম্যাসিভ কোলাপস কনসেন্ট্রেশন ম্যাসিভ কোলাপস কনসেন্ট্রেশন ডিউ টু সেপটেশন এবং বাচ্চাটা পরবর্তীকালে তোর এম্পাইমাথোরাসিস হবে ট্র্যাকিয়া কি আছে শিফটেড আছে কোন সাইডে শিফটেড আছে তোর প্যাথোলজিটা কোন সাইডে
সেটা তো তুই তো বললি কোলাপসটা বুঝতে পারছিস না তো। পাবি না যদি দেখা যায় যে কনসলিউশনটা কম আছে কোলাপসটা, তখন তুই একটা হচ্ছে যে একটা ক্লিয়ার কাট মার্জিন পাবি, কিন্তু এই বাচ্চাটা তুই পাবি না। কারণ এই বাচ্চাটা দেখ কেন সেপটেশন বলছি, সেপটেশন কেন বলছি, একে বলা হয় যে কমপ্লেক্স নিউমোনিয়া। ঠিক আছে, কমপ্লেক্স নিউমোনিয়া এখন এইগুলো বেশি হচ্ছে, মানে ডিউ টু হয়তো বা ভাইরাল কোনো ইনফেকশন ছিল, সেই ভাইরাল ইনফেকশন বা বাচ্চারা তো চার পাঁচ দিন বাচ্চা ভর্তি আছে, ভর্তি থাকার পর সেকেন্ড নিয়েছে নোজোকমিয়াল ইনফেকশন হয়ে গেছে। নোজোকমিয়াল ইনফেকশন দুটোই হতে পারে, বাচ্চা হসপিটাল ভর্তি আছে, তোর পাশের বেডের একটা বাচ্চা যে স্ট্যাব নিয়ে তার পাশের বেডের একটা ক্লেপ সেলে নিয়ে বহুত অর্গানিজম ডেভেলপ করে আছে বডিতে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে ম্যাসিভ কোলাপস কনসেন্ট্রেশন উইথ ডিউ টু সেপটেশন। সেপটেশনটা কেন বুঝতে পারছিস তো, তো কী করবো ট্রিটমেন্ট এর? অ্যান্টিবায়োটিক্স তো দিবি, তারপর ফার্স্ট এবিসি তো দেখতে হবে। আচ্ছা, এবিসি তুই আমার তাহলে একটু কনফার্ম দে এবিসি। তো সিকিউর এবিসি, তাই তো? সিকিউর এবিসি করলি, তারপর ব্লাড কালচার পাঠাচ্ছিস, আর অ্যান্টিবায়োটিক্স দিবি। ততক্ষণ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক্স কী দেবো? অ্যান্টিবায়োটিক তারপর কি করবো? ইটস মেবি ডিউ টু নোজোকমিয়াল ইনফেকশন, ইট মেবি ডিউ টু কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ক্যাপ। তো কি করবো? কালচার করবো, কালচারে অতটা বেশি পাবে না, 10% ক্ষেত্রে তোর পজিটিভ থাকে। তারপর নেক্সট হচ্ছে যে ওয়েট ফর 48 আওয়ার্স, 48 আওয়ার্স পর টু ইভালুয়েট দ্য পেশেন্টস। ইভালুয়েট কী করবো, ইভালুয়েট কী করবো, মানে কোন বেসিসে? একটা হচ্ছে যে আমার সিকিউর এবিসি আছে কি না নেই। সিকিউর এবিসি যদি থাকে ঠিক আছে, যদি সিকিউর এবিসি না থাকে সেটা সাপোর্ট করবো। সাপোর্ট মানে ধরো হচ্ছে অক্সিজেন দিচ্ছি, অক্সিজেন দেওয়ার পর রেসপিরেটরি ডিস্টেন্স বাড়ছে, তাহলে আমাকে সাপোর্ট লাগবে, সাপোর্ট লাগবে ভেন্টিলেশন। নেক্সট হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর আমার হচ্ছে মেন হচ্ছে যে কী দেখবো, যে অ্যান্টিবায়োটিক দিলাম তাহলে রিজলভ করবে, রিজলভ করার জন্য আমার রেসপিরেটরি ডিস্টেন্সটা সেটেল ডাউন হয়েছে কিনা, এক নম্বর। দিতে না ফিভার যেটা ছিল তাহলে ফিভারটা সেটেল ডাউন হয়েছে, যদি ফিভার সেটেল ডাউন হয়নি, 103-104 পারসিস্টেন্স ফিভার আছে, তখন আমি কী করবো? তাহলে টু চেঞ্জ দ্য অ্যান্টিবায়োটিক্স, তাহলে প্রথমে তো সেপ্টাইজন ভ্যানকোমাইসিন দিয়েছিস, তো নেক্সট আমি কী করবো, কিংবা সেপ্টাইজন লিভোক্লোক্সাসিন দিলাম, তো নেক্সট হচ্ছে সেপ্টাইজন ভ্যানকোমাইসিন করতে পারি, কিংবা সেপিপাইন ভ্যানকোমাইসিন করতে পারি, কিংবা মেরোপ্রিনাম ভ্যানকোমাইসিন করতে পারি, কিংবা ক্লিনডামাইসিন অ্যাড করতে পারি। তারপরে যদি রেসপন্স না করে আফটার 48 আওয়ার্স, অ্যাজিথ্রোন এখানে কোনো গল্প নেই। তারপর নেক্সট হচ্ছে ইউএসিথোরাক্স করবো, তো ইউএসিথোরাক্স পর দেখবো যে বাচ্চাদের সেপটেশন আছে কি নেই, তোমার ড্রেন লাগতে হবে, আইসিডি, আইসিডি সেপটেশন থাকলে আমাকে সেপটেশনগুলো ভাঙতে হবে, তো তাহলে স্টেপটোকাইনেজ কিংবা ইউরোকাইনেজ আমাকে আইসিডিতে পুশ করতে হবে, পুশ করার পর ভাঙতে হবে। ঠিক আছে, তারপর যদি না কমে ভ্যাটস, ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপ, বুঝে গেছে? রাইসের হাট কই, এটা কি আছে বল, এই দিকটা কি আছে? লাংফিল, লাংফিল কি আছে? হাইপার ইনফিল্ট্রেটেড লাংফিল আছে। তাহলে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে যে কোলাপস কনসলিউশন, আর যেটা হচ্ছে হার্টের মার্জিন, মানে হার্টটা আমাকে খুঁজতে হবে, মেবি ডিউ টু ডেক্সট্রোকার্ডিয়া, ডেক্সট্রোকার্ডিয়া ওভারল্যাপ করছে তোর হচ্ছে কোলাপস কনসলিউশন, বুঝেছিস? তাহলে এটাকে আমাকে আবার তাহলে এপি ভিউ করতে হবে, এপি ভিউ করে দেখে নিতে হবে। না পিএ ভিউ, না এপি ভিউ, এটা হ্যাঁ এপি ভিউ। তাহলে এটা হচ্ছে যে আমাকে একটা পিএ ভিউ করে নেবো, আর একটা ল্যাটারাল মানে কে ভিউ করে নিতে পারে। আচ্ছা, এর বয়স কত? 4 মান্থস। এটা তোদের দেবেন না? আচ্ছা,
এটা বল কি পড়েছিস, ওটা কি বলে রিগ্রেটস পড়েছিস, এটা কি আছে কি আছে কেন হোয়াই হিলিং উইকেট হোয়াইট লাইন অফ ফ্র্যাঙ্কলিন পেরিওস্টিয়াল রিঅ্যাকশন হচ্ছে, একজন করে বলে একজন করে বলে কারা বলছিস না সবাই পড়েছিস তো উইকেটসে কি কি থাকে, একটা হচ্ছে হিলিং উইকেটস আছে একটা হচ্ছে অ্যাক্টিভ উইকেটস আছে তাই তো, আর একটা মিক্সড, তো উইকেটসে কি কি থাকবে কেন কাপিং থাকবে জিজ্ঞাসা করবিং রিকেটসে কেন হয় হ্যালো আচ্ছা চোখে বস্তু নেই কল পরীক্ষা হবে মার্চ মানে তোদের তারা একসাথে না আরে এটা বলছি না মানে তোর ইউনিট একদিনে তো বল কি কি থাকে কাপিং থাকবে স্প্রিং থাকবে ফ্রেইল থাকবে আর মানে জানিস না বনি ম্যাট্রিক্স যদি কম থাকে তাকে অস্টিপেনিয়া বলে থাকে, তা কেন হয় রিকেটস কেন হয় প্যাথোফিজিওলজি কি রিকেটসে নিউট্রিশনাল নিউট্রিশনাল রিকেটস ফর ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আর রেজিস্ট্যান্ট রিকেটস মিনস অনেকগুলো রিসেপ্টর একটা হচ্ছে যে ভিডিডিয়ার টাইপ ওয়ান ভিডিডিয়ার টাইপ টু যেটা হচ্ছে রিসেপ্টর ডেফিসিয়েন্সি থাকতে পারে কিংবা তোর হচ্ছে যে সাবস্ট্রেট ডেফিসিয়েন্সি থাকতে পারে, একটা হচ্ছে হাইপোফসফোলেমিক রিকেটস থাকতে পারে আর একটা রিনাল ফেলিওরের জন্য তোর রিকেটস থাকতে পারে, তো আদার্স ওয়াইজ মেনলি তোর হচ্ছে যে নিউট্রিশনাল রিকেটস, নিউট্রিশনাল রিকেটস যখন থাকবে তখন আমার কী করে ডায়াগনোসিস কীভাবে করবো, তুই তো হঠাৎ করে একটা বাচ্চাকে বলবি না যে এটা এক্স রে করতে, তাহলে তার তোর কাছে আসবে কি নিয়ে তাই তো, কি হঠাৎ একটা বাচ্চা আসলে তোর কাছে বললি যে বোল এক্স থাকবে আচ্ছা ঠিক আছে র্যাচেটিক রোজার ইয়ার কাদের, তাহলে হচ্ছে লেস দেন ওয়ান ইয়ার আর মোর দেন ওয়ান সবাই থাকবে, তো ব্রেগমা ফিউজ হচ্ছে কি হচ্ছে না সে থাকবে থাকবে না, তাহলে যে কোনো একটা বাচ্চা জন্য পুয়ার ওয়েট গেন এক নম্বর, দ্বিতীয় নম্বরে তোর হচ্ছে যে ডেভেলপমেন্টাল ডিলে
শর্ট স্ট্যাচার, শর্ট স্ট্যাচার বাড়ছে না, শর্ট স্ট্যাচার যে পুর ওয়েট গেন আছে, ডেভেলপমেন্টাল ডিলে আছে, মা এসে বলে দাঁত বেরোচ্ছে না, কিংবা মা এসে বলে হাঁটতে পারছে না, যেটা হাঁটা দরকার হাঁটতে পারছে না, তখন তুই বাচ্চাটাকে ইভালুয়েট করছিস। ইভালুয়েট করতে যে বোল এক্স ওয়েস আছে, কিংবা তোর ডেপিক মানে ডিফেক্ট অফ দ্য স্টার্নাম, কিংবা এখানে কী আছে ফুলে গেছে, তাই না, কিংবা বাচ্চাটা হচ্ছে যে তোর কন্টিনিউয়াস রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তারপর তুই যদি ছোটো বাচ্চাকে দেখে তাহলে তোর হচ্ছে যে বাচ্চা এটাতে বড়ো হয়ে আছে, তো এইগুলো দেখে আমাকে ডায়াগনোসিসটা করতে হয়। তারপর আমি কী করবো, আমি একটা বাচ্চাটাকে দেখলাম যে পুরো ওয়েট গেন হয়ে আছে, 10 বছরের কে 5 বছরের বাচ্চা, মানে লেস দ্যান 3rd percentile নিচে তোর হচ্ছে যে হাইট, উইথ তোর ওয়েট হচ্ছে 10 কেজি 12 কেজি, আর এইদিকে রেসপিরেটরি ডিস্ট্রেস, কিংবা তোর এইদিকে মানে পেকটাস ক্যাভিটাম হয়ে আছে, হ্যাঁ, তো কিংবা বাচ্চা তোর হচ্ছে যে পাগুলো এরকম বাঁকা হয়ে আছে, তুই সাসপেন্স মানে সাসপেন্স করতে হয়েছে ডিউ টু মেবি ভিটামিন ডেফিসিয়েন্সি করলাম, তো করার পর তুই দেখলি যে ভিটামিন এ সিভিয়ার ভিটামিন ডেফিসিয়েন্সি, হ্যাঁ, 20/10 নিচে। তারপর আমি একটা এক্স রে করলাম, এক্স রে করে কী দেখবো, কোথাকার এক্স রে করবো, আরে এত চিন্তা ভাবনা করছিস কি, এক্স রে তো তোর কাছে আছে, হ্যাঁ, রিস্ট জয়েন্ট, তাহলে লেফট রিস্ট জয়েন্ট, রিস্ট জয়েন্টে এক্স রে করবো, রিস্ট জয়েন্টে এক্স রে করে কী দেখবো, কিংবা আর কোথাকার এক্স রে করতে পারি, নি জয়েন্টে, নি জয়েন্টে এক্স রে করতে পারি, নি জয়েন্টে এক্স রে করতে পারি, কিংবা রিস্ট জয়েন্টে এক্স রে করতে পারি, রিস্ট জয়েন্টে এক্স রে করে কী কী পাবো, কী পাবো বল, তাহলে কাপিং পাবো, পাবো ফ্লেইং পাবো, স্প্লেইং পাবো, তাই তো, স্প্লেইং পাবো, স্প্লেইং মিনস Vitamin D deficiency. 1 year 2000 international unit per day for 90 days. তারপর যদি 2 মানে 1 to 5 years থাকে তাহলে 3 to 600, আর যদি কেমনতে মানে 300 3000, আর 6 ইয়ার্স থেকে 12 ইয়ার্স যদি থাকে তাহলে 3 to 6000, 90 ডেজ দেবো, তারপর ইভালুয়েট করবো। এই ইভালুয়েট করেছি, ইভালুয়েট করার পর দেখবো যে হিলিং রিকেটস হয়েছে না, বিক্সড আছে না, তোর রেজিস্ট্যান্ট, যদি দেখি যে আমার পারসিস্ট্যান্ট যেটা ছিল সেটাই আছে তাহলে ক্লেঞ্চ ক্লিঞ্চ করবো কি, রেজিস্ট্যান্ট রিকেটস, রেজিস্ট্যান্ট রিকেট করার পর আমি তখন হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এবিজি এগুলো করার পর দেখে নেবো যে ওটা ভিডিডিআর না হাইপোফসফেটিডিকেটস না আদার্স কিছু, ঠিক আছে, গল্পটা বুঝেছিস তো, কিন্তু এত দূর যে জিজ্ঞেস হবে না, আমাকে নিউমোনিয়াই বলতে হবে, আরেকটা কোথায় গেল, নিউমোনিয়া পুরালিফিশন্স, আর ওই ব্রেনটা কোথায়, থ্যালাসেমিয়া, এটা মোটামুটি একজন ছাড়া ছেলে জিজ্ঞাসা করবে, এটা কি আছে, আরে হেয়ার অন অ্যাপিয়ারেন্স বলে তার আগে তোর হচ্ছে যে ওয়াইডেনিং, তাই তো, মানে তোর হচ্ছে যে এটা বলতে হবে তো তোকে, ওটাকে বলে যে ওটা কোশ্চেন সবসময় ইনভাইট করবি, একটা বললি, একটা বলার পর তোকে এক্সামিনার জিজ্ঞাসা করবে যে এটাকে কী বলে, তুই তো প্রথমেই যদি শুনি এটা, তাই না, তাহলে এটা একটা এক্স রে, স্কালের এক্স রে, আমি দেখতে পাচ্ছি যে ডিপ্লোইং যে সুচারগুলো আছে সুচারগুলো তোর হচ্ছে যে ওয়াইডেনিং হয়ে গেছে, কিংবা অনেকটা ডিফারেন্সিয়াল আছে, তো তোকে তখন জিজ্ঞাসা করবে যে এটাকে কী বলে, তুই তখন এটা বললি, তাহলে হচ্ছে যে এটা মোস্ট প্রবাবলি ডায়াগনোসিস কী, ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া, তো তুমি ওই যে ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া, তোকে আরও জিজ্ঞাসা করবে যে ইন আওয়ার কান্ট্রি স্পেসিফিক্যালি তুমি কী বলতে চাইছো, তাহলে ডিউ টু নো বিটা থ্যালাসেমিয়া মেজর, কারণ বিটু ডি এজ এজ ওয়ান ইয়ার বয়সেই বাচ্চাটার একদম হয়েছে, তাহলে সিভিয়ার বিটা থ্যালাসেমিয়া মেজর, এবং এটাকে আর আমি কী বলতে পারি, ডিউ টু ইনএফেক্টিভ এরথ্রোপোয়েসিস, তাহলে এক্সট্রাম্যাডুলারি এরথ্রোপোয়েসিস, তাই তো, এক্সট্রাম্যাডুলারি এরথ্রোপোয়েসিস হয়েছে, এবং বাচ্চাটা ইনএফেক্টিভ এরথ্রোপোয়েসিস মিনস তার ডায়াগনোসিস হয়েছে, কিন্তু এক বছর আগে তো ডায়াগনোসিস করা খুব কঠিন,
কারণ করতে পারবো না, তাহলে বাচ্চাটার হচ্ছে যে অ্যানিমাটাই কারেক্ট হয়নি। অ্যানিমা যদি কারেক্ট না হয় তাহলে বডি কী করছে, কম্পেনসেট করার চেষ্টা করছে, কম্পেনসেট করলে ইনএফেক্টিভ এরথ্রোমাইসিস এক্সট্রামিউরাল এরথ্রোমাইসিস হচ্ছে, ঠিক আছে। তো এক বছর বয়সে কিন্তু এই বছর আমার মনে হচ্ছে হয়তো এক বছরটা একটা ভুল লিখেছে, কারণ এত দাঁতে এটা হয় না, আর না হলে যদি হয় তাহলে বাচ্চার খবর আছে, মানে ও বাঁচবে না বেশি। তো বিটা থ্যালাসেমিয়া হয়েছে, তারপর তো থ্যালাসেমিয়াতে ঢুকে যাবে। তো পড়েছিস তো থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট ওটাকে কমপ্লিকেশনস অফ বিটা থ্যালাসেমিয়া, তাহলে কমপ্লিকেশনস ডিউ টু ইটিওলজি, কমপ্লিকেশনস ডিউ টু ট্রিটমেন্ট, তাহলে কমপ্লিকেশনস ডিউ টু ট্রিটমেন্ট কি ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে, হেপাটাইটিস বি হতে পারে, হেপাটাইটিস সি হতে পারে, এইচআইভি হতে পারে। তারপর ব্লাড ট্রান্সফিউশনের জন্য আর কি হবে, আয়রন ডিপোজিশন, তাই তো? তাহলে চিলেটিং এজেন্ট যদি আমি দিয়ে ঠিকঠাক যদি না দিই তাহলে আয়রন ডিপোজিশন হবে বডির নানা রকম। আয়রন ডিপোজিশনসে কী কী হতে পারে, হিমোসিডোসিস হতে পারে, আর হিমোক্রোমাটোসিস হতে পারে। তাহলে কোথায় গেলে দেখবে কী বলে, তাহলে যদি বাচ্চার প্যানক্রিয়াসে হয় তাহলে কী হবে, টাইপ 1 ডায়াবেটিস। আচ্ছা, আর টাইপ 1 হবে না টাইপ 2 হবে বলে তো দিলি, হ্যাঁ টাইপ 1 হবে, টাইপ 1 কারণ বিটা সেল গ্লোবাল হাইপোকাইনেসিয়া, আর সেটা লিভারে হতে পারে, সিরোসিস, আর গোনাডস হলে হতে পারে, পিটুইটারি গ্ল্যান্ড, তাহলে গোনাডস হলে হাইপোগোনাডিজম, হাইপো পিটুইটারিজম কিংবা প্যান হাইপোপিটুইটারিজম, আর হাইপোথাইরয়েডিজম, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, তাই তো? আর সিডো গাউট খুব ভালো, ঠিক আছে, এইগুলো হয়। আর শর্ট স্ট্রেচার হবে না, শর্ট স্ট্রেচার হবে, কমন ব্যাপার শর্ট স্ট্রেচার হবে। আর যেগুলো বলছিলি যে তোর হচ্ছে হাইপার স্পিনিজম হবে, হাইপারমেগালি, স্পিনোমেগালি, মোটামুটি তো এইগুলোই কি মানে এক্সরেতে জিজ্ঞাসা করে, ঠিক আছে। তাহলে কী কী মানে মেনলি কোল্যাপস, কনসোলিডেশনস, কোল্যাপস আর প্লুরাল ইনফিউশনস উইথ তোর হচ্ছে এইটা, খুব ভালো বলতে পারলে, কিংবা এক্সামিনার যদি ভালো যদি না থাকে কনসেনসাস দু ধরনের, একটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আর নজো কমিউনিটি নিউমোনিয়া, মোস্ট কমনলি হচ্ছে যে সিএপি। তো ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু এজ, ইন দ্য এজ গ্রুপ লেস দেন 1 মান্থস ট্রিটমেন্ট কাভারেজ গ্রাম নেগেটিভ অ্যান্ড গ্রাম পজিটিভ মেনলি ডিউ টু লেস দেন 3 মান্থস পজিটিভ অর্গানিজম ছিল, স্ট্যাপ, ক্লেপসিয়ালা, ইকোলাই, সিউডোমোনাস, ঠিক আছে। লেস দেন 2 to 3 মান্থস অর আর্লি অনসেট নিউরোটিক সেপসিস, লিস্টেরিয়া অর কোয়াগুলেন্স নেগেটিভ স্ট্রেপটোকোকাই অ্যান্ড ইনফেকশনস ফ্রম মাদার্স। তো ডিপেন্ডস অন দ্য পজিটিভ অর্গানিজমস, অ্যান্টিবায়োটিক শুড বি দ্যাট দেন। ইন কেস অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ইনিশিয়ালি দ্য পেশেন্টস ইন হিমোডাইনামিক্যালি স্টেবল, no respiratory distress, only fever, or the child is mild respiratory distress and can be treated in home, and consciousness of the caregiver is very strong, so treated as outdoor basis. Outdoor basis means to cover the scapular scapular coverage due to less than 5 years mainly. So ki dite pari ami ekhane beta lactam amoxicillin or amoxicillin clavulanic acid or third generation cephalosporin cefuroxime, and treated the child, and to ask the patients to return back if any complications arise, and complications already explained, or the patient is detected hemodynamically. The patient is detected hemodynamically, and X-ray shows the newly patches or newly imprint, because the patches
ক্লিয়ারেন্স কবে হবে, রেডিওলজিক্যাল ক্লিয়ারেন্স? ধর একটা বাচ্চা তুই এটা করলি তো, সাত দিন বাদ আবার তুই দেখছিস এটাই আছে, তখন কি বলবো ট্রিটমেন্ট ফেলিওর? নো, ডিপেন্ডস অন দ্য ক্লিনিক্যাল সাইন সিমটমস অ্যান্ড ডিপেন্ডস অন দ্য রেসপিরেটরি ডিস্টার্বস আছে কিনা নেই, ফিভার আছে কিনা নেই। যদি আমি দেখি যে ফিভার নেই, বাচ্চার রেসপিরেটরি ডিস্টার্বস আছে, বাচ্চা খেতে পারছে, এটা যদি থাকে তাহলে আমার কিন্তু কোনো ডাজ নট ওয়ারি। এটা কতদিনে ক্লিয়ারেন্স হয়? মিনিমাম ফোর উইকস, মিনিমাম ফোর উইকস, ফোর টু সিক্স উইকস। তো দেখলাম যে নিউলি প্যাচেস ইনফিল্ট্রেট কিংবা বেড়ে গেছে জিনিসটা, তখন হচ্ছে টু চেঞ্জ দ্য অ্যান্টিবায়োটিক্স, টু চেঞ্জ দ্য অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অ্যাডমিট দ্য পেশেন্টস ইফ পসিবল। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক্স হচ্ছে যে শুধু কভারেজ অ্যাকর্ডিং টু পজিটিভ অর্গানিজম, ডিপেন্ডস অন দ্য এজ, আর না হলে ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক্স টু কভারেজ ফুল কভারেজ। ধরুন হচ্ছে বাচ্চাটা 104, 105 টেম্পারেচার, সিভিয়ার রেসপিরেটরি ডিস্টেস, আমার মনে হচ্ছে যে শুধু বিটাল্যাকটাম দিয়ে দেওয়া হবে না, তাহলে ভ্যানকোমাইসিন দিলাম না, ভ্যানকোমাইসিন হচ্ছে সেপ্টাইজন কিংবা আদার্স হচ্ছে যে সেপোডাক্সিম কিংবা সেপ্টিডিনেট, এসব দিয়ে রাখলাম। তারপর বাচ্চাটাকে ইভালুয়েট করি 48 আওয়ার্স, 48 আওয়ার্স বাদ আবার আমি এক্স রে করছি, কিংবা ডেলি টু ডেলি তো আমি ক্লিনিক্যাল ম্যানেজ দেখছি, সাইন্স সিমটমস দেখলাম, সাইন্স সিমটমস দেখার পর দেখলাম যে ইম্প্রুভ করে, তার টু চেঞ্জ দ্য অ্যান্টিবায়োটিক্স। সেপ আমার যদি সেপ্টাইজন থাকে তখন আমি কী করবো, মেরোপ্রাম করছি, আরও ব্রড স্পেক্ট্রাম দিচ্ছি, এবং যেগুলো রেজিস্ট্যান্ট কেসটা অনেকটা কম। কিংবা প্রথমে আমি ধর ভ্যানকো লিভো দিয়ে শুরু করেছি, তাহলে আমি সেপ্টাইজন চেঞ্জ করছি, কিংবা লিভো আর সেপ্টাইজন দিয়ে শুরু করেছি, তখন লিভোটা কী করো, ভ্যানকোমাইসিন চেঞ্জ করছি কিংবা ক্লিনডামাইসিন। বাট ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ক্লিনডামাইসিন ডি টু রেজিস্ট্যান্স, ইম্প্রুভমেন্ট অফ দ্য রেজিস্ট্যান্স ইজ 30% কেসেস অ্যান্ড লং টাইম। এটা ক্লিনডামাইসিন কি ব্যাকটিওস্ট্যাটিক, বাট ইন কেস অফ ভ্যানকোমাইসিন ইজ ব্যাকটিসাইডাল, তাহলে ইন কেস অফ ভ্যানকোমাইসিন ইট হ্যাজ ডিপ পেনিট্রেশন, বাট ক্লিনডামাইসিন অর লিনোজোলিন এক্সপিরিয়েন্স কভারেজ অফ দ্য এমআরএসএ অর তোর হচ্ছে যে এক্সটেন্ডেড রেজিস্ট্যান্স মানে কিন্তু হয়, তো সেটাতে আমার ব্যাকটিওস্ট্যাটিক কিছুদিন বাদ কিন্তু স্ট্যাটিক হবে এবং ডিপ পেনিট্রেশন হবে না, তখন আমার ভ্যানকোমাইসিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। তো নেক্সট আমি যখন রেসপন্স করছে না তখন আমি কী করব, তখন আমাকে আবার আমি দেখবো যে ইউএসি থোরাক্স করবো, ইউএসি থোরাক্স করার পর সেপটেশন আছে কিনা দেখবো, যদি সেপটেশন থাকে তাহলে তোমাকে আইসিডি করতে হবে, আর আইসিডি করার পর কতটা সেপটেশন দেখে নিয়ে লোকুলেশনসগুলোকে ভাঙতে হবে, তো তাহলে লাইসিস অফ দ্য লোকুলেশন, লাইসিস অফ দ্য লোকুলেশন করার জন্য স্টেপটোকাইনেস কিংবা ইউরোকাইনেস দিচ্ছি, সেটা আইসিডি দিয়ে আমি দিই, আমাদের কোনোদিন দেখিস পিআইসিউতে গেলে বুঝতে পারবি ওটা দেওয়া হয়, তারপরে রেসপন্স করলো না তখন আমি কী করবো? তখন আমাকে হচ্ছে যে ওগুলোকে লোকুলেশনসগুলো হাতে করে ভাঙতে হবে কিংবা ভিডিওস্ক্যাপি করে ভাঙতে হবে, মানে সার্জারি করতে হবে, তাহলে ভ্যাস, বুঝে গেছে? এবার ইন কেস অফ ডেভেলপমেন্ট অফ দ্য এম্পাইমাথোরাসিস ফ্রম নিউমোনিয়া টু এম্পাইমাথোরাসিস, ডিউরেশনস অফ দ্য অ্যান্টিবায়োটিক্স ইজ প্রোলংড, ইনিশিয়ালি 2 to 4 weeks, বাট দ্য রেজিস্ট্যান্স কেসেস অর ফিভার পারসিস্ট মোর দ্যান 7 ডেজ, ইট মে বি এক্সটেন্ডস টু 4 to 6 weeks। ঠিক আছে, ডেভেলপমেন্ট অফ দ্য লাং অ্যাবসেস হতে পারে, তো ল্যাং অ্যাবসেস, তাহলে অ্যান্টিবায়োটিক্স উড বি ব্যাকটিওসাইডাল ইট 6 to 8 weeks, এবং আইভি ইন্টারভেনাস, বুঝে গেছে? কোথায় গেলে পাঠিয়ে জড়িয়ে পর এক্স 7 ইয়ার্স এক্স ফিমেল রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক রিজার্ভেশন অফ ইউরিন, ইউরিন কালার হেজি, রিয়াকশন অ্যাসিডিক, স্পেসিফিক গ্র্যাভিটি 1010, আরবিসি পজিটিভ, আরবিসি কাস্ট নীল, প্রোটিন পজিটিভ, গ্র্যানুলার কাস্ট নীল, হাইলাইন কাস্ট নীল, ক্রিস্টাল পজিটিভ, পাস সেল 60 পার HPF। শুনতে পেলি না? ডায়াগনোসিস কি? ইউটিআই। ইউটিআই পড়েছিস তো? ইউটিআই আর প্রবলেম লাগবে না, ধরে গেছে। ইউটিআই কি কোশ্চেন জিজ্ঞাসা করবে? ওটা টাইপস অফ ইউটিআই বল, আপার ইউটিআই, লোয়ার ইউটিআই, আপার ইউটিআই মানে কোনটার বেটার প্রগনোসিস?
body of the operator acute pylon nephritis. Two chances of the development of the acute pylon nephritis are febrile UTI, non-febrile UTI. Non-febrile UTI associated lower UTI. Because it is a cystitis. And upper UTI associated with febrile UTI. And it is a complete UTI, non-complete UTI. And it is a typical UTI, atypical UTI. The complicated UTI means acute pylon nephritis, others with urosepsis, development of the urosepsis. And non-complicated just with a fever asthma, micturations with a lower UTI, sun symptoms, lower UTI. Then increased frequency of the urinations, right? Increased frequency of micturations, burning sensations, lower abdominal pain, oliguria. Or high grade fever, febrile UTI. More than 39.1 degrees centigrade temperature, consecutive 3 days. ঠিক আছে আর রেকারেন্ট ইউটিআই মানে আর ভার্জিন ইউটিআই রেকারেন্ট ইউটিআই মিন্স আর এখানে সেটা বারবার তো মরিয়ারে তিনটে বা তিনটে বেশি তিনটে বেশি কিন্তু মাঝখানে ক্লিয়ারেন্স মানে এরকম নেই ইউটিআই হয়ে যাচ্ছে একটা ইউটিআই আছে ঠিকঠাক হয়ে গেল আবার ইউটিআই ফের রেকারেন্ট ইউটিআই কি জন্য হতে পারে ডিউ টু ইনকমপ্লিট ট্রিটমেন্ট আর একটা কোশ্চেন হচ্ছে ধর তোর কাছে একটা বাচ্চা এসে এক বছরের নিচে ইউটিআই হয়েছে কী করবি ডিউ টু চান্সেস অফ দ্য ভিইউআরের জন্য আমি কী করব তাহলে যদি এক বছর নিচে এটি সিরিয়াস কনসার্ন তাহলে অ্যান্টিবায়োটিক শুড বি অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি এটা দেখি ইউটিআই আমি বলবো ধর কালচার সেন্সিটিভিটি নেগেটিভ আসলে ইউটিআই বলবো এখন সব ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে ইউটিআই আমি বলতে গেলে কোনো ক্লিনিক্যাল ইউটিআই টিপে কিছু নেই এটা তো বলছে মাই প্রভিশনাল ডায়াগনোসিস মে বি ইউটিআই ইউরিনারি ইনফেকশনস বাট কনফার্ম বাই ইউরিনারি কালচার ঠিক আছে ইফ ইউরিনারি কালচার নেগেটিভ তাহলে হচ্ছে ডিসকার্ড করে দিতে হবে মানে আমাকে তখন কী করতে হবে যে একটা দেখলাম যে টেকনিকটা আমি কীভাবে নিয়েছি কখন ইউরিন নিয়েছি ঠিকঠাক করে করছি কিনা কিংবা ল্যাব চেঞ্জ করতে হবে যদি দেখি যে ল্যাব চেঞ্জ করা সব জায়গায় তাহলে আমাকে স্টেরাইল বা ইউরিয়াটাইল ভাবতে হবে তখন আদার্স কানেক্টিভিটি ডিসঅর্ডারে চলে যাচ্ছে তো ইউটিআই যখন হবে তখন এক বছর নিচে যদি বাচ্চা থাকে 14 ডেজ অ্যান্টিবায়োটিক্স 14 ডেজ অ্যান্টিবায়োটিকের তারপর প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের পর আমি যখন ইউটিআই করছি রিপিট আবার ইউরিন কালচার করবো ফোর উইক্স বাদ রিপিট কালচার ইউরিন করার পর এমসিইউজি করবো এমসিইউজি করে দেখবো যে কোথাও কনস্ট্রিকশন কিংবা কোথাও কিছু আছে কি ভিইউআর ডেভেলপ করছে কিনা তারপর 4 মান্থস বাদ যদি ইফ পসিবল তাহলে ডিএমএসএ করবো ততদিন পর্যন্ত কিন্তু আমার 4 মান্থস পর্যন্ত কি অ্যান্টিবায়োটিক চলবে ডিএমএসএ যদি ঠিকঠাক থাকে তাহলে অ্যান্টিবায়োটিকটা তখনই বন্ধ করবে বুঝে গেছে 1 to 5 ইয়ার্স যদি থাকে তাহলে আমি হচ্ছে অ্যান্টিবায়োটিক মানে অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি অ্যান্টিবায়োটিক্স দিলাম কমপ্লিট উইথ অ্যান্টিবায়োটিক্স আফটার 4 উইক্স বাদ আমি কী করবো এমসিইউজি করবো কেন ডিএমএসএ করবো না কারণ হচ্ছে এমসিইউজি ইনভেসিভ পসিবল ডিউ ইকোনমিক্যাল কনস্ট্রেন্ট অ্যান্ড দ্য পুয়ার ইনফ্রাস্ট্রাকচার অফ আওয়ার কান্ট্রি খুব কম জায়গাতে ডিএমএসএ আছে বর্ধমানে ডিএমএসএ হয় না দুর্গাপুরে ডিএমএসএ হয় না ডিএমএসএ কোথায় হয় শুধু কলকাতাতে হয় 2-3টে সেন্টারে তাহলে তুই সব আছে ইউটিআইকে দু কলকাতা পাঠালে হবে না তাহলে এমসিইউজি করে নেওয়া আমি তারপর তাহলে ইফ এমসিইউজি নেগেটিভ ইউএসসি ঠিকঠাক আছে তাহলে বাচ্চাটাকে আর কিছু করবো না যদি দেখি যে ইউএসসি কিংবা এমসিইউজি কোনো একটা ফল্টি আছে তাহলে ডিএমএসএ করবো মোর দ্যান ফাইভ ইয়ার্স ইউটিআই হয়েছে তখন আমি শুধুমাত্র ইউএসসি করবো আর অ্যান্টিবায়োটিক দেবো যদি অ্যান্টিবায়োটিকে ইউএসসি যদি কিছু চেঞ্জ থাকে তখন এমসিইউজি আর ডিএমএসএ করবো বোঝা গেছে কথাটা তুই জানতে চাইনি বলে আমি বলে না জানতে জানতে বলে দিচ্ছি এটাই এটাই আছে তাহলে কালার সুকি রিয়াকশন আছে অ্যাসিডিক স্পেসিফিক ক্যাভিটি আরবিসি প্লেন্টি আছে আরবিসি কাস্ট আছে তাতে 14 2+ গ্রানুলার কাস্ট পজিটিভ হায়ালিন কাস্ট নেই গ্রানুসি কী আছে স্মোকিং তাহলে সবচেয়ে হচ্ছে যে অবজেক্টিভ না সাবজেক্টিভ কালার হচ্ছে সাবজেক্টিভ তাহলে এখানে অবজেক্টিভ কি আছে অবজেক্টিভ আরবিসি প্লেন্টি অ্যান্ড আরবিসি কাস্ট পজিটিভ আছে ঠিক আছে প্রোটিন ইউরিয়া আছে অনেকটা প্রোটিন ইউরিয়া নাও থাকতে পারে তাই তো তাহলে এখানে প্রোটিন ইউরিয়া চাইতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আরবিসি প্লেন্টি অ্যান্ড আরবিসি কাস্ট হচ্ছে পজিটিভ বাট স্মোকি কালার ঠিক আছে কিন্তু ইট মেবি ভ্যারিয়েবল কালকে স্মোকি লাগতে পারে আমার কাছে হাই কালারও লাগতে পারে হ্যাঁ তো তাহলে এটা হচ্ছে যে মানে গ্লোবাল নেফ্রাইটিস তাহলে গ্লোবাল নেফ্রাইটিস এবার কারণ তোকে জিজ্ঞাসা করবো করেছিস তো জিজ্ঞাসা করবো কোশ্চেন কী করবে
তাতে ওই তো জিজ্ঞাসা করার মধ্যে কোশ্চেন জিজ্ঞাসা করে ওটা টাইপস অফ রিউমাটয়েডাইটিস তাহলে এটা মানে তোর অ্যাপ্রোচ এটা দেখে আমি কী কী ভাবতে পারি তাহলে হিমাচুরিয়া দ্য পেশেন্টস ইভ্যালুয়েটেড ইজ হিমাচুরিয়া তাহলে হিমাচুরিয়া করতে গেলে তোকে দুটো ভাগ আছে টাইপস অফ হিমাচুরিয়া একটা হচ্ছে যে মানে গ্লোমেরুলার নেফ্রাইট মানে গ্লোমেরুলার নেফ্রাইট হিমাচুরিয়া আর হচ্ছে এক্সট্রাগ্লোমেরুলার এক্সট্রাগ্লোমেরুলার কী কী হতে পারে তোর কোনো ইনফেকশন হয়েছে হতে পারে কিংবা তোর হচ্ছে যে ট্রমা হয়েছে হতে পারে কিংবা নেফ্রোলিথিয়াসিস হতে পারে ঠিক আছে কোয়াগুলোপ্যাথি তার জন্য হতে পারে আর গ্লোমেরুলাকে মানে গ্লোমেরুলার কজ তাহলে হচ্ছে যে ওই যেটা বললো একটা গ্লোমেরুলার নেফ্রাইটিস তাহলে পোস্ট ইনফেকশিয়াস গ্লোমেরুলার নেফ্রাইটিস হতে পারে আর আইজি নেফ্রোপ্যাথি হতে পারে তাহলে এইচএসপি হতে পারে তাই তো তারপর এসএলই হতে পারে এসএলই নেফ্রাইটিস হতে পারে আর অ্যালপট হতে পারে যদিও মানে লেস কমন আইজি নেফ্রোপ্যাথি হতে পারে এসএলই হতে পারে এইচএসপি নেফ্রাইটিস হতে পারে আর আরপিজিএন হতে পারে এমপিজিএন হতে পারে পিএসজিএন হচ্ছে তাই তো তাহলে এই কারণ এবার তারপর আমি কী করবো সি থ্রি করবো এবার সি থ্রি করার পর দেখবো যে এটা ডিক্রিজড অন ইনক্রিজ যদি দেখা যায় যে ডিক্রিজড অন নর্মাল ডিক্রিজ যদি তাহলে ডিক্রিজ কী কী হতে পারে একটা সান নেফ্রাইটিসের জন্য হতে পারে একটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল অ্যাবসেসের জন্য হতে পারে একটা তোর হচ্ছে যে এসএলইর জন্য হতে পারে আর একটা তোর হচ্ছে পিএসজিএনের জন্য হতে পারে আর হচ্ছে এমপিজিএন টাইপ টুর জন্য হতে পারে যদি নর্মাল থাকে নর্মাল কীর জন্য হতে পারে এমপিজিএন টাইপ ওয়ান বা টাইপ টু বললাম তাহলে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রির জন্য হতে পারে আরপিজিএনের জন্য হতে পারে তারপর তোর হচ্ছে যে ক্র্যাক গ্লোমেরুলার জন্য হতে পারে হেপাটাইটিস সি এর জন্য হতে পারে তাই তো তারপর নেক্সট হচ্ছে যে আমি আবারও বাচ্চাটাকে এইট উইক্স ওয়েট করবো এইট উইক্স ওয়েট করার পর আবার সিপিরি করবো সিপিরি করার পর দেখবো যে কী আছে দেখা যায় যে যদি রিভার্সেবল মানে আবার নর্মাল চলে আসলো তাহলে মেবি ডিউ টু পিএসজি পোস্ট স্ট্রেপটোকোকাল কিংবা পোস্ট ইনফেকশিয়াস গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি দেখি যে সি থ্রি লেভেলটা রিমেন্স লো তাহলে গো ফর কিডনি বায়োপসি আর এই বাচ্চাটা কিন্তু আমাকে সবসময় দেখতে হবে বিএম ব্লাড প্রেশার আর ইউরিয়া কিডনি দেখে নিতে হবে কারণ এখন নেফ্রাইটিস থেকে যে মানে রিনাল ফেলিওর হতে হবে ঠিক আছে এটা কি আছে রে ইউরিনটা আর যদি নেফ্রোটিকটা বলতে আবার বললাম প্রোডিটা আবার কি সাবজেক্ট নীল তাহলে বলছে গ্লোমেরুলারটা এখনো যায়নি ঠিকঠাক আছে তাই তো ওই জন্য তোকে ভাবতে হবে থিঙ্ক অ্যাবাউট দিস প্রোটিন হচ্ছে ফোর প্লাস তাহলে প্রোটোসাইটের কোথাও একটা গন্ডগোল হচ্ছে তাই তো প্রোটিন ফোর প্লাস গ্রানুলার কাস্ট নীল হাইড্রিল কাস্ট আছে তাহলে এটা আমরা কি বাংলা কথায় কি বলবো চাইল্ডহুড নেপোটিক সিনড্রোম এইজটা দেখে নিতে টু ইয়ার্স অফ এজ নেপোটিক সিনড্রোম তো কেস থাকবে নেপোটিক সিনড্রোমে কটা ভাব টাইপস অফ নেপোটিক সিনড্রোম এটা হচ্ছে প্রাইমারি একটা সেকেন্ডারি ইডিওপ্যাথিক নেপোটিক সিনড্রোম আর হচ্ছে সেকেন্ডারি ঠিক আছে আর একটা তুই যেটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ সেটা হচ্ছে যে কিডনি বায়োপসি বায়োপসি করে তো বায়োপসির আগে মিনিমাল চেঞ্জ ডিজিজ বলতে পারবো না তবে এজ গ্রুপের মোস্ট কমন কজ হচ্ছে যে মিনিমাল চেঞ্জ ডিজিজ কিন্তু এটা তুই মানে ও তো বলতে পারে যেটা কেন হবে নাও হতে পারে তো তাহলে ডিপেন্ডস অন দ্য ক্লিনিক্যাল সাইন সিমটমস জেনেটিক কজ তো হতে পারে জেনেটিক কজ কখন হবে বেশি কথা বলতে গেলে তারপর তোকে কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে তাহলে একটা হচ্ছে তুই যেটা বলছিস কনজেন্টাল নেফ্রোটিক সিনড্রোম কনজেন্টাল নেফ্রোটিক সিনড্রোম লেস দ্যান থ্রি মান্থসের যেটা থাকে ঠিক আছে আর সেটা কি কোন জিন নেফ্রিন নেফ্রিন ঠিক আছে তো এটা তো নেফ্রোটিক সিনড্রোম বললি নেফ্রোটিক সিনড্রোমের সাইন সিমটমস কি এবার আমি ডায়াগনোসিস ক্লিন চাউটটা ডায়াগনোসিস কীভাবে করবো ক্রাইটেরিয়া আছে তো তাহলে প্রোটিন ইউরিয়া ম্যাসিভ প্রোটিন ইউরিয়া তাহলে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া 40 mg/m² তাই তো আর নাহলে 1 gram তো এখন মিটার স্কোয়ার দিয়ে বলিস আর অলিগ ইউরিয়া আর তাহলে হাইপারবিলি কত কত লেস দেন থ্রি না এখন 2.5 কোনটা আছে তাহলে নতুন হচ্ছে থ্রি হয়ে গেছে ঠিক আছে আর হাইপারলিপিডেমিয়া কিন্তু হাইপারলিপিডেমিয়া নট এই ধর হচ্ছে যে মেন ক্রাইটেরিয়া ইডিমা তো ইডিমা তো থাকতেই হবে তাহলে জেনারেলাইজ সোয়েলিং যদি থাকে তো এইগুলো সাইন সিমটমস তারপর আর কী কোশ্চেন জিজ্ঞাসা করবে
ট্রিটমেন্ট কী, তার আগে হচ্ছে ট্রিটমেন্ট করার আগে কী কী ডায়াগনোসিস করবো, কী কী ডায়াগনোসিস করবো, প্রোটিন ক্রিয়েটিন রেশিও দেখতে হবে, ডিপস্টিক ইউরিন করতে, তুই তো ডিপ এটা তো দেখলি, তো দেখার পর তোমাকে ডায়াগনোসিস করতে হবে। ওচার বললো আরে না নাম্বার কিছু না, নাম্বারটা হচ্ছে প্লাস থ্রি প্লাস ফোর ওই নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন বলছি তো তোকে, যদি লেস দেন থ্রি এমজি থাকে তাহলে হচ্ছে যে স্ট্রেস থাকে, ঠিক আছে, থ্রি থেকে হান্ড্রেডের উপর থাকলে তখন তোকে বলছি যে ওয়ান প্লাস, ঠিক আছে, হান্ড্রেডে টু হান্ড্রেড থাকলে টু প্লাস, টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড থাকলে তোর হচ্ছে থ্রি, বুঝেছিস, আর প্রোটিনটা বেরোচ্ছে তো, তুই ধর ইউরিন টিপস্টিক করছিস তো সেটা স্পট ইউরিন করছিস, স্পট ইউরিনে আমি দেখবো যে ওই টাইমে ইউরিনে কতটা প্রোটিন আছে, সেটা তোর এই ইউরিন ডিপস্টিক টেস্ট করার পর আমার ইভ্যালুয়েট করবো, মানে কি ডিটেক্ট করবো, সেন্সিটাইজ করছে যে এতটা প্রোটিন কিন্তু এইটুকু ইউরিনে বেরিয়েছে, সেটা মানে ধর একটুখানি ইউরিন আছে, আমি তোর ওয়ান এম এল কিংবা টু এম এল ইউরিন নিয়েছিস, ওয়ান এম এল কিংবা টু এম এল ইউরিন নেওয়ার পর তোর ফোর প্লাস বেরোচ্ছে, তো ফোর প্লাস যখন বেরোচ্ছে তখন ফোর প্লাস যদি বেরোয় তাহলে আমি ভেবে নেবো যে এই বাচ্চাটার আমি যদি সারাদিনে ইউরিনটা যদি কালেক্ট করি তাহলে সেই কালেক্ট করলে ফর্টি ইউরিন পার মিটার স্কোয়ার পার ডে এর উপর বেশি হবে কিংবা ওয়ান গ্রামের বেশি হচ্ছে, ঠিক আছে, এবার তোর ধর ওই আগের দুটো টু প্লাস ছিল তাহলে সেটা ধরুন যে নেফ্রোটিন রেঞ্জ প্রোটিন ইউরিয়া নেই তার সাথে কম আছে, এবার তোকে এইটা বললাম না তিরিশের নিচে, তিরিশ থেকে একশো, একশো থেকে দুশো, দুশো থেকে তিনশো, তিনশোর উপর ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস, এবার থ্রি হান্ড্রেডের ওপর যদি হয় তাহলে ফোর প্লাস, এবার সেটা কি আমি ডায়াগনোসিস বললাম না, এবার কনফার্ম দ্য ডায়াগনোসিস করার জন্য প্রোটিন ক্রিয়েটিন রেশিও করবো, প্রোটিন ক্রিয়েটিন রেশিও কত থাকে লেস দেন পয়েন্ট ফাইভ, লেস দেন পয়েন্ট ফাইভ, এবার দেখ ভাব আমার যদি টুয়েলভ বেশি থাকে তাহলে কত থাকে চার গুণে বেশি হচ্ছে, আমি এখানে করলাম লেস দেন থ্রি বললাম, এবার থ্রির চাইতে আমি আরও বেশি বেশি করে দিচ্ছি, তো এটা ডায়াগনোসিস, তো এটা তোর দেখে আমি বলতে পারছি কতটা প্রোটিন বেরোচ্ছে স্পট ইউরিয়া, কিন্তু এটা দেখে আমি ডায়াগনোসিস অবশ্যই নাও করতে পারি, পলস প্রোটিন ইউরিয়া হতে পারে, বুঝেছিস, আচ্ছা আর ডায়াগনোসিস কী আর মানে ডায়াগনোসিস করার আগে কী 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 করতে হয় মানে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, টিবি আছে কিন্তু দেখবো, তাহলে ক্রনিক ইনফেকশন, ক্রনিক ইনফেকশন কেন আমি স্টেরয়েড দেবো, তাহলে স্টেরয়েড লং টার্ম স্টেরয়েড দিলে ইউনো ডেফিসিয়েন্সি হওয়ার চান্স থাকে, ইউনো সাপ্রেশন, ঠিক আছে, তাহলে সিবিসি দেখে নেবো, সিআরপি দেখে নেবো, ইউরিন কালচার দেখবো, তারপর মান্টু টেস্ট করবো, একটা চেস্ট এক্সরে করবো, লিপিড প্রোফাইল করবো, মানে এলএফটি করে নিচ্ছি, সিরাম অ্যালবুমিন ওখানে দেখে নিচ্ছি, তারপর লিপিড প্রোফাইল করে নিলাম, এলএফটি করলাম, এইগুলো করার পর তারপর যদি ঠিকঠাক থাকে তাহলে আমি স্টেরয়েড স্টার্ট করবো, আর যেটা বললাম মাইক্রোঅ্যালবুমিনিয়া কিংবা প্রোটিন ক্রিয়েটিন রেশিও, তারপর স্টেরয়েড ফার্স্ট এপিসোড নেপোটিসিন নাম আর হচ্ছে রিল্যাক্স, ফার্স্ট এপিসোড নেপোটিসিন নাম কী করবো কতদিন, সিক্স উইক, সিক্স উইক, সিক্স উইক, সিক্স উইক, সিক্সটি কত, সিক্সটি মিলিগ্রাম টোটাল না, সিক্সটি মিলিগ্রাম পার মিটার স্কোয়ার, পার মিটার স্কোয়ার সিক্স উইক্স, তারপর ফর্টি মিলিগ্রাম পার মিটার স্কোয়ার সিক্স উইক্স, প্রথমটা হচ্ছে যে ডেলি ডোজ, তারপরটা হচ্ছে অল্টারনেট, ঠিক আছে, অল্টারনেট ডোজ, এবার সেটা কি বাংলা করে নিচ্ছি দুই আর ওয়ান পয়েন্ট ফাইভ, ঠিক আছে, আর যদি রিল্যাপস হয় তাহলে হচ্ছে যে রিল্যাক্স করলে আমাকে প্রথমে হচ্ছে যে মানে টু এমজি পার কেজি করে কিংবা সিক্সটি এমজি পার মিটার স্কোয়ার করে টিল থ্রি কনসেকিউটিভ ডেজ ইউরিন ডিপস্টিক টেস্ট হচ্ছে যে ট্রেস অর নেগেটিভ, দুটো নেগেটিভ হতে পারে, একটা টেস্ট হতে পারে, তিনটি টেস্ট হতে পারে তিনটি, ঠিক আছে, তারপর আমাকে ওয়ান পয়েন্ট ফাইভ কিংবা ফর্টি এমজি পার মিটার স্কোয়ার ফর ফোর উইক্স, তারপর তো নেক্সট আছে এসডিএনএস আছে মানে স্টেরয়েড ডিপেন্ডেন্ট নেপোটিসিনাম আছে, তারপর হচ্ছে স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেপোটিসিনামস আছে, আর কী আছে সেকেন্ডারি, দু বছর নিচে বাচ্চা আর ছ বছরের বাচ্চা প্রথমেই পুরলো তাহলে আমাকে সেকেন্ডারি কজটা কিন্তু ইভ্যালুয়েট করে নিতে হবে, সেকেন্ডারি কজ কী কী হতে পারে, টিউবারকুলোসিসের জন্য হতে পারে, কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডারের জন্য হতে পারে, এসএলির জন্য হতে পারে, রিমাটিক আর্থ্রাইটিসের জন্য হতে পারে, তাহলে ওইগুলো আমাকে ইভ্যালুয়েট করে নিতে হবে, আর সাথে সাথে বিপিএ ব্লাড প্রেশার দেখে নিতে হবে, ঠিক আছে, দুটো দিয়ে দেখতে হবে ব্লাড প্রেশার, হ্যাঁ সেকেন্ডারি কজ হতে পারে, কিংবা সিক্স ইয়ার্স যদি থাকে মিনিমাল চেঞ্জ নেই, সিগনিফিক্যান্ট লেসেন্স থাকে হতে পারে না ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা দেখতে হবে, আর ব্লাড প্রেশার কী করে দেখবো, ধর বাচ্চাটা অলিগুড়ি আছে কিংবা অ্যানিউরি আছে তাহলে ব্লাড প্রেশার হাই হতে পারে, ব্লাড প্রেশার কিংবা বাচ্চাটা রেনাল ফেলিওর হয়ে যেতে পারে, আর কি জানা আছে বল নেপোটিসিন নিয়ে,
compared to dependent the resistance of people. প্রচুর বড় তো পড়বি না চল আমিও খাইনি তাহলে কাঠগুলো পড়ে নে হালকা করে বল colorless cobwebs মঙ্গলবার একটা সময় দুটো সময় হলে তোর হচ্ছে যে অনেকক্ষণ নেওয়া যাবে বুঝেছিস একটাতে বলবো পরে আসবে মানে ইম্পর্টেন্স তাহলে সেল কাউন্ট কতটা বাড়েনি তাই তো যদি এটা ব্যাকটেরিয়াল হতো সেল কাউন্ট হচ্ছে অনেকটা ইনক্রিজ করতো সেল কাউন্ট অতটা বাড়েনি লিম্পোসাইটস কাউন্ট বেড়েছে এবং পলিমরফো নিউক্লিয়ার হ্যাঁ আসছি আসছি আমি কি পেছেন ওটা আমার একটু কোনো কোনো মিনিট যেতে হবে দেরি হবে তাহলে একটা হচ্ছে যে লিম্ফোসাইট কাউন্ট 92% এটা কম আছে আর সেল কাউন্ট কিন্তু অতটা বাড়ে বুঝেছে এইগুলো সাবজেক্ট আর তারপর যেটা বলতে পারি স্ল্যাটলি রেজড এটা কিন্তু অনেকটা এটা হচ্ছে প্যাথোগনিক না কিংবা ক্যারেক্টারিস্টিক না ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা প্লাস হচ্ছে সেল ঠিক আছে তার টিবিএম টিবিএম থেকে ম্যানেজ করবি কি হবে কি হয় টিভিএম হলে ক্যাচেক্সিক্স রুম লাগবে লো গ্রেড ফিভার থাকবে সাইন সিমটমস টুয়ার্ডস মেনিনজাইটিস মিন্স কনভালসেন্স থাকতে পারে অল্টার সেন্সোরিয়াম ফ্র্যাজিলিটি অফ দ্য মেন্টাল স্ট্যাটাস আর যেগুলো বলতি অনেকটা নেগলিজিটির নাও পেতে পারিস ঠিক আছে তাহলে আমি কী দেখে ধরবো এটাকে এটা হচ্ছে হাই গ্রেড ফিভার মেনিনজাইটিস হাই গ্রেড ফিভার কিংবা নেগলিজিটি আছে কার্নিক সাইন্স পজিটিভ আছে আর বাচ্চা অল্টার সেন্সোরিয়াম আছে সিজার ডিসঅর্ডার ডেভেলপ করেছে ঠিক আছে একটা বয়স কত ছিল রে 2 বছর তাই তো তো 2 বছরের বাচ্চা এরকম আর আর সেপসিস কিছু দিয়ে কমছে না কনভেনশনাল অ্যান্টিবায়োটিক্স দিয়ে তো রিলিফ হচ্ছে না কিংবা ফ্যামিলি হিস্ট্রি আছে কন্ট্যাক্ট লেস হিস্ট্রি আছে সেটা দেখবো তো তোকে জিজ্ঞাসা করবে নাহলে বলা যাবে কনিক অ্যানিমিয়া তো হতে পারে না কনিক অ্যানিমিয়াতে তোর নর্মোসাইটি নর্মোকমিক হতে হবে মাইক্রোসাইটি হাইপোকমিক হতে পারে কেন এটা হচ্ছে কনিক হিউমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে না ঠিক আছে তাহলে আমাকে বলতে হবে যে মাইক্রোসাইটিক হাইপোকমিক অ্যানিমিয়া আন্ডার ইভালুয়েশন মোস্ট প্রবাবল ডায়াগনোসিস হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অর নিউট্রিশনাল অ্যানিমিয়া অর কনিক অ্যানিমিয়া মেবি ডিউ টু তোকে বলে আর কিছু হবে
হলে মেবি একটু হিমোলাইটিক অ্যানিমিয়া, বাট নট ফেভারেবল পয়েন্টস হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট। তা বলে দিলাম তো পোভার ডায়াগনোসিস, আইরন লেভেল। হ্যাঁ, তো আমি এবার তোকে নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করবো যে তাহলে তুমি এইগুলো বলছো তাহলে কনফার্ম কি হতো তাহলে আইরন প্রোফাইল। কিংবা আরেকটা হচ্ছে যে পিবিএসটা ভালো করে পাঠাতে হবে, তাই না? এখানে পিবিএস এর আর কি কি নেই, তাহলে অ্যানালিসোসাইটোসিস আছে কি না সেইগুলো তো আমাদের কোনো কাউন্ট নেই, কমেন্ট করা আছে। তাহলে মাইক্রোসাইটোসিস অ্যানালিসোসাইটোসিস বেসোফিলিক স্ক্রিপ্টিং কিছু আছে কি না সেগুলো তো আমাকে দেখতে হবে ভালো করে। আর আইরন প্রোফাইল করবো, আর কি করবো, এলডিএইচ করতে পারি, এলডিএইচ করা যাবে তো, হিমোলাইসিস হচ্ছে কি না, আর এলএফটি করতে পারি, এলএফটি টিএসবিটা ইনকমপ্লিট মানে এই বাড়ছে কি না, বিলিরুবিন বাড়ছে কি না, ঠিক আছে। তুমি আছো 10 মিনিট আছো? এটা কি আছে? আমি এবার বলতে পারি যে কি কি আছে না আছে। এবার হিমোলাইটিক যে ব্রড চ্যাপ্টার ওখানে আবার ঢুকে গেলে কিন্তু পড়াশোনা করে নিতে হবে, তেমন থ্যালাসেমিয়া আছে, তোর যে হিমোডাইজ আছে, অনেক কিছু আছে, ডিসিস মিডিয়া আছে, পাইরুটানি ডেফিসিয়েন্সি আছে। হ্যাঁ, দেওয়া নেই, ওটা টোকা হয়নি, বুঝেছিস? এটা কি কারো, এটা তো বানাইছি, এটা কি এখানে ছিল কি না নেই এখানে? মানে রেটিকুলোসাইট কাউন্ট না দেখলে তুই বলতে পারবি না। এটা বল, তাড়াতাড়ি বল। বললাম না এটা দেখে কিচ্ছু বলা যাবে না, এটা প্রবাবল ডায়াগনোসিস, এটা তোর উইন্ডোজ, উইন্ডোটা খুললি তারপর তোকে হচ্ছে অ্যাপ্রোচটা আসবে। আমি যদি ডেঙ্গু বলি হতেই পারে, তো ডেঙ্গু মেবি ডেঙ্গু হতে পারে, ও আইটিবি বলছে আইটিবি হতে পারে, তাহলে ডিপেন্ডস অন দ্য ক্লিনিক্যাল কন্ডিশনস, এটা দেখে কখনোই বলা যায় না। কার্ডটা দেখে জাস্ট হচ্ছে আমি বলতে পারি যে প্রবাবল ডায়াগনোসিস এটা এটাই হতে পারে, এটা এটা হতে পারে না, প্লেটলেট ফাংশন অ্যাবনর্মালিটি হতেই পারে, তাই তো? তো এটা দেখি আমি ডেঙ্গু, এবার ডেঙ্গু যদি হয় তাহলে সাইনাস সিগনালস থাকে, ফিভার থাকবে ডেঙ্গুতে। আবার তোর যদি তুই যদি বলিস যে কনিক মানে আইটিবি বলবি, তো আইটিবিতে ঢুকে যাচ্ছে, আইটিবিতে কী পাবো? আর তো বড় বড় বাচ্চা পেল হয়ে যাবে, পিটিকে স্পট্স পাবো, বাচ্চা খারাপ হয়ে যাবে, তাই তো? লিভার স্প্লিন কিছু পাবো না। আর এখানে ডেঙ্গুতে কী পাবো? হাই গ্রেড ফিভার, তোর মাইল্ড ফিভার পেতে পারি, সাথে র্যাশ পেতে পারি, আর হচ্ছে যে ডিহাইড্রেশন। মানে এটা একটু করে বললাম, মানে স্টুলটা কই রে? ডিসেন্ট্রি কেন? ডিসেন্ট্রি তাহলে মিউকয়েড স্টুল মিক্সড উইথ ট্যাঙ্ক ব্ল্যাড, তাই তো? ডিসেন্ট্রি, আচ্ছা ডিসেন্ট্রি এটা কী? মানে ব্যাকটেরিয়াল না প্যারাসাইট? বাস 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 বাস
যদি আমরা কালচার করি না তো এটা মেইনলি ডিউ টু ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি। ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি কি করবো, কার কোন কারণে হয়, শিগেলা হতে পারে, তারপর কি সিগেলা আর সালমোনেলা তো কমন, নট কমন, ইকোলাই কোন স্ট্রেন, কোন স্ট্রেন ইন্টারটক্সিন যেটা দেখে ব্লাড বেরোবে, হিমারেজি, ঠিক আছে, যেগুলো হচ্ছে সিগালাইক টক্সিন। কি দেবো অ্যান্টিবায়োটিক, কালচারগুলো পেশেন্ট আসবে তো ঠিক আছে, পেশেন্ট আসবে যদি এই ডিআরএসে থাকলে, ধর ডিআরএসে নেই তোর কাছে আসলো বলে যে রক্ত তামাশা হচ্ছে, তুই যদি বলিস কালচার করে আনো আমরা ভর্তি করে রিসার্চ করবো, হিমোগ্লোবিন দেখবো, অ্যান্টিবায়োটিক দিয়ে কালচার, তারপর যদি না কমে তখন কালচার করতে হবে। আর তুই যদি দেখিস এখান থেকে এইচইউএস হয়ে গেছে, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম হয়ে গেছে, তাহলে তখন বাচ্চাটাকে ভর্তি করতে হবে। ডিপেন্ডস অন দ্য ক্লিনিক্যাল কন্ডিশন, মা যদি এসে বলে যে বাচ্চাটা হচ্ছে রক্ত তামাশা হচ্ছে কিন্তু বাচ্চাটা অতটা পেল বেশি নেই, তুই তখন ভর্তি কেন করবি, রিসার্চ সিলেক্ট করতে বলে তো তোকে লোকে মারবে, তখন বলে কেমন হয়েছে কী হয়েছে, আরে হিমোগ্লোবিন 6.2, ডাব্লিউবিসি 40,000, আচ্ছা আচ্ছা, নিউট্রোফিল 32%, লিম্ফোসাইট 40%, লিম্ফোব্লাস্ট 20%, ইওসিনোফিল 6%, মনোসাইট 2%, প্লেটলেট কাউন্ট 10,000। তাহলে কী হয়েছে এটা বাচ্চাটা, ইল এর চাইতে কী হয়েছে, প্যানসাইটোপেনিয়া, তাহলে মাইলো সাপ্রেশন, তাই তো, তিনটে সেল কাউন্টি কিন্তু, সেল লিনিয়েজ কিন্তু ডিপ্রেশনস হয়েছে, তাহলে একটা ম্যাসিভ ইনফিল্ট্রেশন হয়েছে, বনি ইনফিল্ট্রেশন হয়েছে, তাই তো, ম্যারো ইনফিল্ট্রেশন। এবার তুই ডিউ টু ইল কেন, লিম্ফোব্লাস্ট 20%, ঠিক আছে, তাহলে মোস্ট প্রবাবল ডায়াগনোসিস ইল, ঠিক আছে, কনফার্ম বাই বোন ম্যারো অ্যাসপিরেশনস অ্যান্ড সাইটোপ্লাজম। তারপর কী করবি, পড়েছিস এলেন কোশ্চেন পড়ে তো, এটা পড়েনিস, এলেনটা পড়েনিস, এটা দেবে না, আর ট্রিটমেন্টের ফেজে যায়, তোকে আর ডায়াগনোসিস করতে হবে, তো প্রথমে ট্রিটমেন্টে চলে গেলে হবে, এইগুলো নিয়ে আস, তাহলে কে টিউসডে, তো টিউসডে কি 1:30